খেলাপি আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর সঙ্গে 2013 সালে একটি চুক্তি করে বাংলাদেশ ব্যাংক। সে অনুযায়ী প্রতি তিন মাস পরপর এ সংক্রান্ত অগ্রগতি প্রতিবেদন কেন্দ্রীয় ব্যাংকে জমা দেয় সংশ্লিষ্ট ব্যাংকগুলো। বাংলাদেশ ব্যাংকের বেঁধে দেওয়া লক্ষ্যমাত্রা অনুযায়ী শীর্ষ ২০ খেলাপির কাছ থেকে অর্থ আদায়ে ব্যর্থ সোনালী, রূপালী, অগ্রণী ও জনতা ব্যাংক। চলতি বছর এসব ব্যাংকে আদায়ের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল ১,735 কোটি টাকা। এর মধ্যে চলতি বছরের নয় মাসে মাত্র ১১৩ কোটি ৮৩ লাখ টাকা অর্থাৎ ৬.৫৬% আদায় করতে পেরেছে ব্যাংকগুলো। সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তা জানান, করোনা পরবর্তী রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে বন্ধ ছিল ঋণ আদায়, তবে আগামীতে ঘাটতি কমে আসবে খেলাপির। সেলের হারটা কিন্তু সাময়িক সময়ের জন্য কিছুটা বেড়েলেও বাড়লেও এটা কিন্তু থাকবে না। ধরেন একটা ডেফারেল ফ্যাসিলিটি ছিল, এটা তারা সেই সময় মতো টাকা যারা দিতে পারছে তারা তো ঠিকই আছে, কিঞ্চিত কিছু অংশ হয়তো টাকা দিতে পারেনি, তার মানে এই নয় যে তারা পার্মানেন্ট। এটা আবার আমাদের বাংলা ব্যাংকের নতুন সার্কুলার এসছে এবং তারা আবার ব্যবসা করে তারা নতুনভাবে টাকা দেবে, আমরা আশা করছি এটা কাঙ্ক্ষিত পর্যায়ে আমরা নামাতে পারবো। খেলাপির বর্তমান বৃদ্ধির হার কোনোভাবেই আশাব্যঞ্জক নয় মন্তব্য করে অর্থনীতিবিদরা বলছেন, ঋণ প্রদানে স্বচ্ছতা, ব্যাংকগুলোর জবাবদিহিতা নিশ্চিত ও রাজনৈতিক সদিচ্ছা জরুরি। আমরা যদি প্রত্যেকের জায়গা থেকে যদি দায়বদ্ধ থাকি, যদি অ্যাকাউন্টেবিলিটি মেনটেন করি, তাহলে একটি প্রতিষ্ঠানের ক্ষেত্রে, আর্থিক প্রতিষ্ঠান অথবা নন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যাই হোক না কেন, তো সেখানে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকেও আসলে বেস্ট প্র্যাকটিস কিন্তু আমাদের সামনেই আছে, তো সেটি আসলে ফলো করতে হবে। চলতি বছর অন্য খেলাপির কাছ থেকে আদায়ের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল ২,১৭৫ কোটি টাকা। এর মধ্যে সেপ্টেম্বর পর্যন্ত মাত্র ৭৩৫ কোটি টাকা আদায় করতে পেরেছে রাষ্ট্রায়ত্ত চার ব্যাংক। কাজল আবদুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।